পজিশনে পড়ে যাবেন ওয়েবেকু, সেই পজিশনে কিন্তু করা যাবে না। ওয়েবেকু মাঝখান থেকে দুইটা টিমকে কিন্তু দেখার চেষ্টা করছেন, এবার কিন্তু দুইটা টিমকে এন্টার করতে হবে জিএসএম এবং এ1 কে জাম্প পাঞ্চ করে সামনে যাওয়ার চেষ্টা। কিড বয় এখানে শুয়ে আছেন, দেখতে পেয়েছেন ডিফল্ট স্কিল রিফ্লেক্স, ডাউন ক্যারেক্টার রিফ্লেক্স, ও মাই গড, হোয়াট আ রিফ্লেক্স বাই D46, নক করলেন, ফিনিশ করে ফেলেছেন, কিলটা সিকিউর করলেন, 6টা কিল এই ম্যাচে D46 এর পারফরম্যান্স দুর্দান্ত। ওয়েবেকু শার্পেক্স প্লেয়ারকে ডাউন করলেন, আবারও হিল করে বসে আছেন, কিড বয়ের কাছে 1-1 ড্রপ কাট করছেন, রাইট সাইড থেকে আসবেন, এই নকটা কিন্তু করতে হবে তাকে, এবার ডাউন হয়ে গেলেন, চিল শট, একা বেঁচে থাকবেন, এই জায়গাটা তো হোল্ড করতে হবে। সিকফ্লাই দেখেছেন A1NB eSports, তারা কিন্তু পুরো সিচুয়েশনটা একবার ফিট করছেন, নাইটিং এখান থেকে ডাউন করলেন সিকফ্লাই, তিনিও বেঁচে আছেন, HP তার কম থাকলেও বেঁচে থাকবেন, 2v1v1 সিচুয়েশন কিন্তু আছে, দুইটা টিম বেঁচে থাকবে, 2v1 সিচুয়েশন, A1 eSports এর চিকেন হতে পারে, কিড বয় গ্রেনেড কুক করছেন, সিকফ্লাই দেখেছে একটা গ্রেনেড দুটো নক হতে পারে, সিকফ্লাই নকআউট হয়ে যাবেন, না তিনি সম্ভব বেঁচে গেলেন, বাট আরো একটা গ্রেনেড কুক করা হচ্ছে কিড বয়ের সাইড থেকে, পজিশন জানেন তিনি, গ্রেনেড করেছে নাইটের গেস্টে, তার উপরে একটা গ্রেনেড আসে, গান হাতে নিতে হবে, ইএমপি থাকছে সামনে, ওয়ান ভি ওয়ান সিচুয়েশন, সিকফ্লাইয়ের হাতে নাইটিং সামনে এগিয়ে আসছেন, ড্যামেজ দিয়েছেন কিছুটা, ড্যামেজ নিয়েও ফেলেছেন নাইটিং, উপর থেকে অ্যাটাক করার চেষ্টা সিকফ্লাই, নিজের গ্রেনেডে ডাউন হয়ে গেলেন, বাট লাস্ট মোমেন্টে নাইটিং 1v1 নিলেন, একটা অ্যাগ্রেসিভ 1v1।